ক্লাস টেন example টু পয়েন্ট থ্রি question নাম্বার ওয়ান বলছে ফাইন দ্য zeros অফ দ্য following পলিনোমিয়ালস by factorization ঠিক আছে ফ্যাক্টরাইজেশনের দিয়ে ফলি ইয়ার নাম তোমার জিরোজগুলো বার করতে বলছে অ্যান্ড ভেরিফাই দ্য রিলেশন বিটুইন জিরোজ অ্যান্ড অফ ইস পলিমার অফ দ্য পলিমার্স পলিনোমিয়ালস তো পলিনোমিয়ালসের জিরো বার করতে বলেছে বার করার পরে ওর কোভি মানে পলিনোমিয়ালের যে রিলেশান আছে পলিনোমিয়াল রিলেশান কি পলিনোমিয়ালের যে জিরোজগুলো বেরোয় সলিউশন বেরোয় বা জিরোজ বেরোয় সেটা হচ্ছে কি কী যদি আপনার ধরো বেরোলো সেটার হচ্ছে সাম হয় কি মাইনাস বি বাই সি হয় মানে কোভিশিয়ান্ট অফ এক্স বাই কোভিশন্ট অফ এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস কোভিশন অফ এক্স মানে আমরা লিখিনি একবার তাহলে সুবিধা হবে মানে আমরা যদি জেনারেল আমাদের যে ইকুয়েশান ছিল জেনারেল ইকুয়েশানটাকে লিখছি এর লিখে দিচ্ছি এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে জেনারেল ইকোয়েশান ছিল এর থেকে আমরা কী ছিল আমাদের সাম ছিল কি সাম ছিল মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ মানে হচ্ছে এক্সের কফিশিয়েন্ট বাই এক্স স্কোয়ারের কফিশিয়েন্ট সামনে একটা মাইনাস আছে মাইনাস এই দুটোর কপিশিয়েন্ট এটা বাই এটা আর প্রোডাক্ট কী ছিল প্রোডাক্ট ছিল সি বাই মানে কনস্ট্যান্ট বাই স্কোয়ারের কফিশিয়েন্ট তো এই রিলেশনটা মানে আমাদের এইটা হচ্ছে কি রুটসের সাম রুটসের প্রোডাক্ট তো রুটস যেগুলো আছে রুটস বা জিরো একই হলো তো জিরো বা রুটসেরগুলো আগে ফ্যাক্টারাইজেশন পদ্ধতিতে বারতে বলেছে তারপরে এইটার সঙ্গে আমাদের রিলেশান করিয়ে দেখাতে বলেছে ঠিক আছে তো করে করি প্রথমে এক নম্বর কোশ্চেন বলছে কি ফোর এক্স স্কোয়ার এটাকে ফ্যাক্টরাইজেশান করতে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান হ্যাঁ কী আসছে হ্যাঁ তিন আছে মাঝখানে তো আমরা কী করব তিন করতে গেলে চার মাইনাস করে দিচ্ছি ফ্যাক্টরাইজেশান মনে হয় সবারই জানা আছে আমি ক্যালকুলেশান জাস্ট জানে সেই হিসাবেই ক্যালকুলেশানটা করছি আচ্ছা ফোর কমন নিলাম তাহলে এক্স মাইনাস কমন প্লাস ওয়ান কমন নিলাম এক্স মাইনাস ওয়ান তাহলে ফোর মাইনাস এক্স ফোর প্লাস এক্স একটা আরেকটা আসছে ফোর এক্স মাইনাস ওয়ান তো এটা হচ্ছে যখন আমার জিরোর সঙ্গে ইকুয়াল হবে তখন কী করতে হবে মানে জিরোর সঙ্গে ইকুয়েট করাতে হবে তাহলে ফোর এক্স প্লাস অথবা এক্স মাইনাস ওয়ান তাহলে ফোর এক্স ইকাল টু মাইনাস ওয়ান হলো আর এক্স ইকাল টু তাহলে কত আসছে মাইনাস ওয়ান বাই ফোর আর এখানে কী আসছে এক্স ইকাল টু এক তো এই দুটো এসছে এবার আমাদের হচ্ছে রিলেশানটা করতে হবে তাহলে সাম কী আসছে এটা হচ্ছে রুটস বেরোলো তাহলে রুটস কী কী বেরোলো মাইনাস ওয়ান বাই ফোর আর একটা হচ্ছে ওয়ান তা সাম কী আসছে সাম আসছে মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান ইকাল টু ফোর এলসিএম মাইনাস ওয়ান প্লাস ফোর ইকাল টু থ্রি বাই ফোর এবার এটা কি কোফিশিয়েন্ট অফ এক্স বাই কোথা গেল আমাদের হ্যাঁ এইটা তাহলে মাইনাস অফ স্কোয়ার বাই অফ এক্স তাই আসছে তো মানে তিন হচ্ছে কভিশন্ট অফ এক্স স্কোয়ার এই এক্স এক্সের কফিশন্ট আর চার হচ্ছে এক্স স্কোয়ারের কফিশিয় কমিশন অফ এক্স স্কোয়ার উল্টো লিখলাম এটা হচ্ছে এক্স হবে কভিশান্ট অফ এক্স বাই কমিশন্ট অফ এক্স স্কোয়ার আর সামনে মাইনাস এটাই তিনের চার আসছে ঠিক আছে এই তিনের চার আর প্রোডাক্টে কী আসছে মাইনাস একের চার ইন্টু ওয়ান ইকাল টু মাইনাস একের চার ইকাল টু এখানে দেখো কনস্ট্যান্টটাই মাইনাস আছে তাহলে কনস্ট্যান্টটা কি লিখবো মাইনাস কনস্ট্যান্ট মাইনাস লেখার দরকার নেই শুধু কনস্ট্যান্ট লিখে নাও কনস্ট্যান্ট বাই এক্স স্কোয়ারে কফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার এটাই হচ্ছে রিলেশান হলো মানে এটা এর সঙ্গে মিললো এটাই রিলেশানটা দেখানো ঠিক আছে আচ্ছা পরটা এটা কি আসছে এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তাহলে কথা হচ্ছে তিন চারে বারো এইটা আর একটা প্রোডাক্ট বারো হচ্ছে এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করলে কি আসছে দুই ছয় দুই তিন আনতে হবে চার এখনটা কী করবো ছয় থেকে দুই বাদ দিচ্ছি তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস দুই মাইনাস ফোর ফাইনালি থ্রি এক্স তাহলে এক্স মাই প্লাস টু মাইনাস ওয়ান হ্যাঁ মাইনাস টু কমন নিচ্ছি এক্স প্লাস টু তাহলে কী আসছে থ্রি এক্স মাইনাস টু আরেকটা এক্স প্লাস টু তাহলে আয়দার এটাইকাল টু জিরো অথবা এটাইকাল টু জিরো তাহলে টু হচ্ছে দুই বাই তিন একটা টু এবার সাম কী হয়ে গেল দুই তিন মানে তিন লসাগু এলসিএম তিন তাহলে হচ্ছে দুই মাইনাস ছয় মাইনাস চার বাই তিন তাহলে এটা দেখে নিই কভিশিয়েন্ট অফ এক্স মাইনাস কফিশিয়েন্ট অফ এক্স মানে চারই আছে বাই কভিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার মাইনাস সামনে রয়েছে হ্যাঁ ঠিক আছে মিলে গেছে ওর সঙ্গে আচ্ছা প্রোডাক্ট

ভিশনটা হচ্ছে তিন আর ওটা মাইনাস চার তাহলে এটাই আসছে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এটার ফ্যাক্টারাইজেশন কি হবে টি স্কোয়ার প্লাস বারো টি প্লাস সেভেন কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ তো এই দুটো গুণ করলেই জাস্ট मैंने दुटो के जोग कर लेना बारो पे जा फाइव टी स्क्र प्लस फाइव टी प्लस सेभन टी प्लस सेवेन एक्ल टू फाइव टी ती माइनस प्लस वन प्लस सेभन कमें टी प्लस वन तेल फाइनल टी प्लस वान और फाइव टी प्लस सेवन इकाल टू जिरो ইকাল জিরো না পরে জিরোর সঙ্গে ইকুয়েট করবে এটা পলিনোমিয়ালের চ্যাপ্টার তো ওখানে জিরোটা না দেয়াই ঠিক যদি ইকুয়েশনের চ্যাপ্টার হতো তাহলে আমরা পলি ইয়ে দিতাম জিরো দিতাম তাহলে টি টু কত হলো মাইনাস ওয়ান আর এদিকে টি কালটু আসছে মাইনাস সেভেন বাই ফাইভ তাহলে ওই একই জিনিস সাম কি হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান প্লাস মানে মাইনাস ই হয়ে যাচ্ছে সেভেন বাই ফাইভ তাহলে এলসিএম হলো ফাইভ মাইনাস ফাইভ মাইনাস সেভেন ইকাল টু মাইনাস বারো বাই ফাইভ তাহলে এটা কি আসছে কভিশান্ট অফ বারো কোথায় আসছে হ্যাঁ মাইনাস কভিশান্ট অফ টি বাই কভিশেন্ট অফ টি টি স্কোয়ার তাহলে মাইনাস সামনে থাকলো কফিশিয়েন্ট অফ টি বাই কভিশেন্ট অফ টি স্কোয়ার ঠিক আছে আর প্রোডাক্টটা কী হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস সেভেন বাই ফাইভ ইকাল টু সেভেন বাই ফাইভ তাহলে সেভেন হচ্ছে কি আর কোভিশিয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট বাই হ্যাঁ তা কনস্ট্যান্ট বাই কভিশ অফ এক্স স্কোয়ার सरि एक्स स्क्र हाँ स्वयर ठीक अच्छा क्यूब माइनस टू टी स्क्वायर माइनस फाइव टी एखा टी प्रथम तो ये टी स्क्वायर माइनस टू टी মাইনাস ফিফটিন তাহলে টির পরে এটার ফ্যাক্টরাইজেশন করলো টি স্কোয়ার মাইনাস কত পাঁচ আর তিন তাহলে কি আসছে টি কমন নিলাম টি মাইনাস ফাইভ কমন নিলাম তাহলে টি ইন টু টি মাইনাস ফাইভ একটা আর টি প্লাস ফাইভ একটা তাহলে ফাইনালি হচ্ছে জিরো কী কী আসছে এটাই কাল টু জিরো টি মাইনাস ফাইভ তার মানে টি মাইনাস ফাইভ ইকাল টু জিরো টি কাল টু ফাইভ একটাই আর টি প্লাস থ্রি ইকাল টু জিরো তাহলে টি কাল টু মাইনাস থ্রি তার মানে এখানে কী আসছে আর তিনটে তোমার রুটস এসছে ঠিক আছে আচ্ছা এটা ছিল তো আছে আছে ঠিক তাহলে সাম কি হয়ে যাচ্ছে এখানে হচ্ছে সাম বলতে আমরা হচ্ছে তিনটে যখন রুটস থাকে তখন আমাদের সাম কিরকম করে লেখা হয় প্রথমে তো একটা নর্মালি সাম লেখা হয় মানে যদি আমাদের কিউবিক ইকুয়েশান থাকে এ এক্স স্কোয়ার এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি এক্স সি বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি এরকম যদি হয় তাহলে তো প্রথমে হচ্ছে আলফা বিটা আর গামা তিনটে রুট থাকলে তাহলে আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টাই করলাম আলফা বিটা ডেল্টা আর গামাও পারো আলফা বিটা গামা যদি হয় এরকম হয় তাহলে আলফা বিটা গামা ইকাল টু মাইনাস বি বাই এ তারপর একটা আলফা বিটা বিটা গামা ইন্টু আলফা গামা ইকাল টু সি বাই এ আর তিনটে প্রোডাক্ট কি হয়ে যাচ্ছে আলফা বিটা গামা ইকাল টু মাইনাস ডি বাই এ এই হচ্ছে আমাদের ক্যালকুলেশান ছিল তো এখানেও সেরম জিনিসই করতে হবে সাম যদি হয় ফার্স্ট টাইম সাম কী আসছে জিরো প্লাস ফাইভ প্লাস মাইনাস থ্রি তার মানে হচ্ছে দুই তাহলে দুইটা কী হচ্ছে কফিশিয়েন্ট অফ কিউব মাইনাস অফ এক্সেস বাই কফিশিয়েন্ট অফ এক্স কিউব না এটা স্কোয়ার আর নিচে কিউব স্কোয়ার বাই কিউব এটাই আসছে কি না আমাদের কফিশিয়েন্ট হচ্ছে মাইনাস মাইনাস আছে দুই দুই বাই মানে দুই বাই টিয়ের এর এক আছে তাই তো তাহলে দুই হ্যাঁ মাইনাস দুই দুই বাই একই আসছে ঠিক আছে আচ্ছা তারপরটা হচ্ছে প্রোডাক্টের সাম ঠিক আছে প্রোডাক্টের সাম প্রোডাক্ট সাম সাম অফ প্রোডাক্ট কি আছে না এই দুটো গুণ করে করে মানে এইটা গুণ এইটা একবার আবার মানে আলফাবেটা যেমনভাবে করে এইটা এটা গুণ করলে জিরো তারপরে পাঁচ আর যোগ গুণ করলে মাইনাস পনেরো প্লাস আবার এই দুটো গুণ করলে মাইনাস থ্রি না জিরো এটাও জিরো তাহলে মাইনাস ফিফটিন তাহলে এটা কি কোফিশিয়েন্ট অফ এক্স বাই কভিশন অফ এক্স স্কোয়ার এক্সেস কিউব তাহলে দেখো কভিশন অফ এক্স বাই এক্স এস কিউব মাইনাস রয়েছে বলে মাইনাস হয়ে গেছে মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলতে এখানে কভিশন অফ এর ভ্যালু মাইনাস ফিফটিন ফিফটিন ঠিক আছে আর শুধু প্রোডাক্ট এবার প্রোডাক্ট কী হয়ে গেল সবকটে গুণ খুললে পাঁচ মাইনাস তাহলে জিরো কি হচ্ছে কনস্ট্যান্ট বাই এটা মাইনাস একটা কনস্ট্যান্ট বাই কোভিশিয়ান্ট অফ এক্সেস কিউব তাহলে মাইনাস কোভিশিয়েন্ট আছে এখানে কিছু নেই মানেই হচ্ছে এর কনস্ট্যান্টাই জিরো ছিল কনস্ট্যান্ট কিছু নেই মানে আমরা জিরো ধরতে পারি তো সেটা সেই হিসাবে এটা জিরো হলে এবার কোফিশিয়েন্ট জিরো বাই এই এক্সের ভ্যালু হচ্ছে এর কফিশিয়েন্ট হচ্ছে ওয়ান তাহলে টি এর কফিশিয়েন্ট এগুলো সব টি লিখো হ্যাঁ এগুলি এক্স না সব টি কোয়েশিয়ান্ট অফ টি সব এটা টি এটা টি কিউ এটাও হচ্ছে ভেরিয়েবল যেটা থাকবে সেটাই ধরতে হয় ঠিক আছে টি এখানে ভেরিয়েবল আছে আর এক্স থাকলে এক্স ধরবো ঠিক আছে এই হচ্ছে এটার ঠিক আছে আচ্ছা পরেরটা বলছে এখানে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন বাই টু এক্স প্লাস থ্রি বাই ফোর কী কোয়েশান আছে তাহলে আমাদের কী আসছে একটা অ্যালসিয়াম প্রথমে করলাম ফোর তাহলে কত হচ্ছে ওটা আট এক্স স্কোয়ার প্লাস সেভেন মানে চার তো তার মানে প্লাস থ্রি ইকাল টু ওয়ান বাই ফোর কমন নিয়ে নিলাম মানে ফোরটাকে বাইরে বার করে নিলাম তাহলে বাকি থাকছে কি ওয়ান বাই পরে পড়ে থাকছে এটা হচ্ছে আমরা করলে কত হবে তিন চব্বিশকে আমরা ফ্যাক্টার করলে বারো তাহলে বা ইয় নাম তোমার বারো আর দুই করে দেবো তাহলে এইট এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস দুই এক্স প্লাস থ্রি তাহলে ফাইনালি ওয়ান বাই ফোর আচ্ছা এখান থেকে কমন নিচ্ছি ফোর এক্স ফোর এক্স কমন নিলাম তাহলে পরে থাকছে কত টু এক্স প্লাস থ্রি প্লাস এখান থেকে ওয়ান কমন নিলাম টু এক্স প্লাস থ্রি তাহলে ওয়ান বাই ফোর ইন্টু টু এক্স প্লাস থ্রি আর ফোর এক্স প্লাস ওয়ান তাহলে সব কটার সঙ্গে ইকুয়েট করাচ্ছে জিরোকে জিরো একবার এর সঙ্গে ইকুয়েট হলো তাহলে এক্স এক্সিক্যাল টু মাইনাস থ্রি বাই টু আর আরেকবার হচ্ছে ফোর এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো তাহলে এক্স এক্সিক্যাল টু মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এবার সাম কী হয়ে গেল সাম হলো माइनस थ्री बै टू प्लस वन माइट माइनस आ माइनस वन बोर और एलसीएम सी एम त मनसिक्स माइनस वन इकाल टू माइनस सेभेन बोर इकाल टू ऑफ माइनस क्विशेंट अफ एक देखे ना एक बार सत बार ही आस प्रोडक्ट কি হচ্ছে 3/2 * -1/4 তার মানে হচ্ছে 3/8 তার মানে কনস্ট্যান্ট বাই কোএফিসিয়েন্ট অফ x2 3 হচ্ছে এখানে 3/4 / 4 / 2 3/4 / 2 মানে 3/8 ঠিক আছে সেটাই আচ্ছা পরেরটা বলছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ রুট এটা তো তিন চারে বারো হল বারোকে আমরা যদি করি দুই ছয় দুই আর তিন আমাদের আনতে হবে পাঁচ রুট দুই মাঝখানে তাহলে কী ক্যালকুলেশান করবো রুট দুই যখন আছে রুট দুইকে এটা রেখে নেবো এটাকে দুটো পাঠ করে নিলাম তাহলে এখানে কি হচ্ছে না এই দুটোকে যদি আমরা এরম ক্যালকুলেশান করি যে এখানে ছয় মানে এটা রুট টু আর এটাকে যদি আমরা ছয় মানে ছয় একটা আর মানে এই এই দুটোকে আমরা ছয় আর এক করলাম আর তার সঙ্গে রুট টু একবার এর সঙ্গে গুণ করছি আর একসঙ্গে রুট টু গুণ করছি বেসিক্যালি তার মানে ছয় রুট টু আর এদিকে দুই এই দুটোকে আমরা ক্যালকুলেশান করলে আমাদের ছয় পেয়ে যাব তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স রুট এক্স মাইনাস রুট টু এক্স মাইনাস থ্রি এখানটা কি বুঝেছ এখানটা বলতে চাইছিলাম আমি যে আমরা যখন ফ্যাক্টরাইজেশান করি যদি আমাদের ছয় থাকতো তাহলে কি করতাম দুই আর তিন করতাম তো আবার ছ মানে ছয়কে আমরা ফ্যাক্টরাইজেশান করলে কি কি করতে পারতাম একটা হচ্ছে ছয় এক হয় অথবা দুই আর তিন হয় তা আমাদের এখানে যেহেতু মাইনাস আছে ফাইভ তাহলে সিক্স মাইনাস ওয়ান করলেই হচ্ছে ফাইভ আসবে তাহলে এইটাই আমরা নেব এই ফ্যাক্টরাইজেশানটা আর রুট টু আছে এবার রুট টু মানে কি এখানে তো দুই আছে দুটোকে দুইকে আমরা গোটা দুইকে রুট টু ইন্টু রুট টু লিখতে পারি মানে রুট টু ইন্টু রুট টু তাহলে রুট টু একটা এর সঙ্গে দিলাম মানে ছয়ের সঙ্গে আর একটা একের সঙ্গে দিয়ে এই দুটো হলো মানে এই দুটোকে গুণ করলে এই দুটোর প্রোডাক্ট আসবে দেখো ছয় আর দুটো দুই রুট টু গুণ করলে গোটা দুই তাহলে ছয় আর দুয়ে বারো ঠিক আছে এই দুটোরও বারো আসছে এই নাম প্রোডাক্টটা তো এখান থেকে তাহলে কত কমন নিচ্ছে দুই এক্স তারপরে থাকলো দুই এক্স প্লাস দুই বেরিয়ে গেছে দুই রুট দুই সরি তিন রুট দুই তিন রুট দুই আর এদিকে এখানে নিলাম এক কমান নিয়েছি তাহলে রুট টু এক্স এখান থেকে কী নিয়েছিলাম ও এখান থেকে রুট টুও কমান যাবে সরি এখানটা থেকে একটু বেশি কি কমান যাবে দুই রুট দুই এক্স আর রুট দুই প্লাস এখান থেকে আসছে দুই কমন চলে গেছে রুট দুই তেমন তিন মাইনাস ওয়ান কমন রুট টু প্লাস থ্রি এই দুটো ফাইনালি টু রুট একটা একটা মাইনাস আর একটা তার হচ্ছে যখন এইটা ক্যাল টু জিরো হচ্ছে তাহলে কী হচ্ছে রুট টু এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো তার মানে এক্স এক্সিক্যাল টু ওয়ান বাই দুই রুট দুই আরেকটা হচ্ছে প্লাস থ্রি ইকাল টু জিরো তাহলে এক্স এক্সিক্যাল টু মাইনাস থ্রি বাই রুট টু এবার সাম করছি সাম সাম কি আসছে ওয়ান বাই দুই রুট দুই মাইনাস তিন রুট দুই ইকাল টু রুট ওই তার মানে ওয়ান মাইনাস তিন রুট তিনটে মানে ছয় মাইনাস পাঁচ বাই দুই রুট তিন এটা দেখে নাও কোভিশন্ট অফ এক্স মাইনাস কোভিশন্ট অফ এক্স মানে হচ্ছে এটা আর এটা হচ্ছে দুই রুট দুই আচ্ছা এটা দুই ছিল না রুট তিন না দুই ঠিক আছে এটা লিখে দাও মাইনাস কোভিশন্ট অফ এক্স বাই কোভিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার কনভিউশন হচ্ছে না তো মানে এই এটা কি করে আসে একবার দেখিয়ে দিই ভালো করে মানে আমাদের ইকুয়েশান এটা ছিল ইকুয়েশানটা কপি করছে ওখানে সুবিধা হবে দেখো এখানে হচ্ছে পাঁচ কী করে আসছে কোফিশিয় অফ এক্স কোফিশিয় অফ এক্স কী হয়ে যাবে মাইনাস প্রথমে থাকলো মাইনাস থাকলো আমি এটা আলাদা করে দেখাই অন্য কালি দিয়ে মানে কি এখান থেকে কোফিশিয়েন্ট অফ এক্স মানে কি মাইনাস কফিশিয়েন্ট অফ এক্স কফিশিয়েন্ট অফ এক্স এইটা কফিশিয়েন্ট অফ এক্স এটা তার মানে এটা হচ্ছে কফিশিয়েন্ট অফ এক্স আর এক্স স্কোয়ার ফোর তাহলে ফোর এবার এটাকে কাটাকুটি করলে কী হয় এটাকে আমরা কী লিখতে পারি দুই রুট দুই ইন্টু রুট দুই রুট দুই রুট দুই কাটলো তাহলে ফাইনালি কত থাকলে ফাইনাস আর সামনে মাইনাস আছে মাইনাস এইটা হচ্ছে থাকলো তো এটাই হচ্ছে তো এইটা এইটা ঠিক আছে তো এটাকে আমরা কোভিশন অফ মাইনাস কোভিশন অফ এক্স এস এক্সেস লিখতে পারি ঠিক আছে আচ্ছা প্রোডাক্ট তাহলে কী হলো প্রোডাক্ট হয়ে গেলো এই দুটোকে গুণ করলে মাইনাস তিন বাই চার একবারে করলাম ঠিক আছে তাহলে কোফিশিয়েন্ট অফ কনস্ট্যান্ট বাই কোভিশিয়ান্ট অফ এক্স স্কোয়ার দেখে নাও কনস্ট্যান্ট কত ছিল তিন তাহলে মাইনাস মানে মাইনাস তিন তাহলে মাইনাস তিন হলো আর চার ঠিক আছে এটাই আচ্ছা পরেরটা টু এস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এটাকে ডাইরেক্ট ভাঙিয়ে দিচ্ছি তাহলেই ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে মানে এটাই দুটো আমি ইয়ে পেয়ে যাব এস একটা এলো আর একটা টু রুট টু এস প্লাস রুট টু এখান থেকে কী কমন যাচ্ছে টু এস কমন নিলাম তাহলে এস মাইনাস ওয়ান হয়ে গেল আর এখান থেকে রুট টু কমন নিলাম আচ্ছা এখানে টু থেকে সরি এখানে টু এস কমন যাবে না শুধু এস কমন যাবে শুধু এস কমন গেল আচ্ছা এইখানেগুলোতে এক্স স্কোয়ার মনে সব এক্সেস স্কোয়ার দিয়েছিলো তা হ্যাঁ ঠিক আছে এক্সেস কোয়ার দিয়েছিলো তো সব যেখানে টি থাকবে অফ টি লিখতে হবে ঠিক আছে এই যে কপিশন টি লিখেছি এটা আবার লিখেছিলাম এক্সেস করে এইটা হচ্ছে টি হবে হ্যাঁ এগুলো একটু দেখে নিও ঠিক আছে তাহলে এস দিয়ে হলো এবার কমিশনটা এস এগুলো লিখতে হবে সেটাই বলতে চাইছিলাম তাহলে এখানে এস মাইনাস ওয়ান হলো মাইনাস দিলাম রুট টু কমন নিলাম তাহলে এটা দুই ছিল এখানে দুই হবে তাহলে দুই এস মাইনাস ওয়ান তাহলে ফাইনালি কি আসছে এস মাইনাস রুট টু একটা আর একটা টু এস মাইনাস ওয়ান তার মানে হচ্ছে একবার এ এস মাইনাস রুট টুকে জিরো করলাম তাহলে এসিক্যাল টু রুট টু আসলো আরেকটা টু এস মাইনাস ওয়ান এ কাল টু জিরো করলাম এসিক্যাল টু হাফ তাহলে সাম কী হয়ে গেলো সাম হয়ে গেলো রুট টু প্লাস ওয়ান বাই টু কালটু যদি একটা এলসিএম দরকার আছে কি দরকার নেই হ্যাঁ করে দাও নাহলে ওটা দেখানো যাবে না তাহলে দুই রুট প্লাস ওয়ান এই কাল অফ মাইনাস কফিশিয়েন্ট অফ এক্স বাই কভিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার দেখো মাইনাস হয়ে গেছে ওয়ান প্লাস দুই রুট দুই এই যে ওয়ান প্লাস টু দুই রুট আর নিচে দুই ঠিক আছে এটাই হচ্ছে ওইটা আচ্ছা প্রোডাক্ট কী হয়ে গেলো প্রোডাক্ট কী হয়ে গেল এটা ইন্টু ওয়ান বাই এটা হচ্ছে ওয়ান বাই রুট টু হয় তাহলে কী হচ্ছে কফিশিয়েন্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বাই কফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার তাহলে কনস্ট্যান্ট কি এটা আর এটা তার মানে ফাইনালি এটা এ মানে রুট টু বাই দুই হয় ঠিক আছে ওটাই এখানে আছে ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এটা আসছে আচ্ছা সব এগুলো কোভিশন অফ এক্স স্কোয়ার লিখছে এগুলো সব এস হবে ঠিক আছে কনফিউশন হয়ে যাচ্ছে বারবার করে ঠিক আছে সব এস হবে এস স্কোয়ার স্কোয়ার বাই এস আচ্ছা এটা এটা আবার কভিশন অফ ভি লিখবো ঠিক আছে দেখো মিস্টেক হচ্ছে একটু তোমরা দেখে নেবে আচ্ছা এখানে তাহলে কি ফিফটিনকে আমরা যদি করি তাহলে ফ্যাক্টরাইজেশান করলে তিন দিয়ে করলাম তিন পাঁচ তা আমাদের আনতে হবে হয়তো রুট তিন তাহলে রুট তিন যখনই থাকবে এটাকে দুটো পার্ট করে নেবো মানে যে কোয়ান্টিটিটা রুট আছে সেটাকেও আমরা দুটো পার্ট করে নেব তাহলে রুট তিন রুট তিন একটা হলো সরি রুট তিন রুট তিন দুটো পার্ট হল আর চার আনতে হবে তাহলে পাঁচ থেকে চার বাদ দেবো তাহলে পাঁচ থেকে চার মানে এটা এক মানে এটাকে অ্যাকচুয়ালি পাঁচ ইন্টু এক করা যায় তো সেরকম হিসাবে পাঁচ মাইনাস এক করছে তাহলে পাঁচ ইন্টু ওয়ান রুট থ্রি তার মানে ওয়ান তো এখানে ক্যালকুলেশন হয় শুধু শুধু অনলি রুট থ্রি ঠিক আছে এই দুটো ফ্যাক্টর হলো তাহলে সি ফাইভ রুট থ্রি ভি মাইনাস রুট থ্রি ভি মাইনাস ফিফটিন তাহলে ভি কমন গেলো ভি প্লাস ফাইভ রুট এটা হলো আর এখানে রুট তিন কমন নিলাম তাহলে ভি প্লাস ফাইভ রুট তিন তাহলে ভি মাইনাস এটা সরি তিন এটা রুট তিন एक प्लस एट फाइनल की आिकल टू <coughs> भि प्लस रूट थ्री निकल टू जीरो माइनस फाइव बस फाइव रुट तीन তাহলে এবার সাম কী হয়ে যাচ্ছে সাম হয়ে যাচ্ছে রুট থ্রি প্লাস মানে মাইনাস কি হয়ে যাচ্ছে মাইনাস এটা হয়ে গেলো মাইনাস চার রুট তিন তাহলে এবার দেখে নাও কোভিশান্ট অফ মাইনাস কোভিশান্ট অফ এক্স বাই কোভিশন্ট অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর হ্যাঁ এটা বাই ওয়ান এটা মানে এটাই আসছে আর প্রোডাক্ট কী হয়ে গেলো রুট থ্রি ইন্টু মাইনাস মাইনাস পনেরো তার মানে কনস্ট্যান্ট বাই প্রভিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার তাহলে কী হয়ে গেল কনস্ট্যান্ট মানে মাইনাস ফিফটিন বাই মাইনাস ফিফটিন আর ওদিকে ওয়ান আসছে তাহলে এটাই আসছে ঠিক আছে ভেরিফাইড হয়ে গেল আচ্ছা নয় দশে কি বলছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন বাই দুই রুট ফাইভ ওয়াই মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভ আমরা যদি ফ্যাক্টরাইজেশান করি এক আর পাঁচই আসে তো এখানে দেখো দুলসিয়াম করে নাও তাহলে সুবিধা হবে করে নিচ্ছি তাহলে সুবিধা হবে ক্যালসিয়াম করলাম দুই তাহলে দুই ওয়াই স্কোয়ার ল ফাইনালি 1 বাই y এরটা কো 1 বাই √ 1 বাই 2 কমন নিলাম তাহলে পড়ে থাকলো এইটা আচ্ছা এটা কি লিখলাম x সিল এটা v হবে দেখেছ বারবারই ওই ডিমাতে বলবলি আছে তো v হবে হ্যাঁ কোভিন দব v কোএফিসিয়েন্ট অফ v স্কয়ার কনস্ট্যান্ট ওয়াইফ কোএফিসিয়েন্ট অফ u স্কয়ার আচ্ছা এখানে ফ্যাক্টরাইজেশন করলে কি হবে এটা মাইনাস টেন তাহলে এটা হচ্ছে 10 কে হচ্ছে যদি আমরা তো করি তাহলে হচ্ছে আর হলো আর আরেকটা এক্সট্রা দুই আছে মানে বেসিক্যালি দুই ইন্টু দুই ইনটু পাঁচ আছে তো আমাদের আনতে হবে কত তিন রুট ফাইভ তো রুট তিন রুট ফাইভ মানে হচ্ছে ফাইভটাকে আগে আলাদা দিলাম মানে ফাইভকে দুটো পার্ট করে দিলাম রুট রুট চার রয়েছে তিন আনতে হবে তাহলে চার মাইনাস এক মাঝখানে মাইনাস ঠিক আছে এবার এই দুটো গুণ করলে এই দুটো গুণ প্রোডাক্টে মাইনাসই আসবে আচ্ছা এখানে তাহলে কী হচ্ছে আমরা কি কনঠ নেব একটা আগে তো লিখে নিই ওটা টু ওয়াই স্কোয়ার মাইনাস আই প্লাস ফোর রুট ফাইভ ওয়াই মাইনাস রুট ফাইভ ওয়ানটা লিখতে হয় না শুধু ওয়াই মাইনাস টেন তালে ফাইনেলি আছে ক'ত হাফ কমন নিলাম টু ৱাই কমন নিলাম ত' ৱাই ৱাই প্লাছ টু ৰুট ফাইভ মাইনাছ ওৱান কমন নিলাম ত' ফাইভ ৰুট ফাইভ আচ্ছা ফাইভ ৰুট ফাইভ কম নিলাম ৰুট ফাইভ কমন নিলাম ওৱান প্লাছ দুই ৰুট ফাইভ তাৰমানে ফাইনেলি কি আছে এটা এটা মাইনাস রুট ফাইভ একটা আরেকটা হচ্ছে ওয়াই প্লাস দুই রুট ফাইভ ইকাল টু জিরো তাহলে কত আসছে টু ওয়াই মাইনাস এটা এখ্যাল টু জিরো ওয়াই ওয়াইকাল টু মাইনাস বাই এটা আর এটা ইকাল টু আসছে তাহলে ওয়াই ওয়াইকাল টু মাইনাস দুই বাই রুট ফাইভ তাহলে এবার একটু প্রোডাক্টার এই সামটা দেখিয়ে দিই সাম কত হচ্ছে সাম রুট ফাইভ বাই টু প্লাস মাইনাস দুই রুট ফাইভ তার মানে সামনে সেম করলে দুই রুট ফাইভ আর চার রুট ফাইভ টু মাইনাস থ্রি বাই এ রুট ফাইভ বাই দুই এটা দেখে নাও কভিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার বাই মাইনাস আছে সামনে এক্স না এটা এখানে কি আমরা ওয়াই ধরছিলাম ওয়াই করছিলাম ওয়াই স্কোয়ার বাই কভিশ অফ ওয়াই দেখেন না মিললি নাও ওটাই আসছে কি না কোথায় আছে এটা মানে তিন এটা আর নিচে হ্যাঁ থ্রি বাই টু থ্রি বাই টু আর ওখানে তিন হ্যাঁ ঠিকই আছে ওটাই আছে আচ্ছা প্রোডাক্ট তাহলে কী হয়ে যাচ্ছে টু জাস্ট গুণ মানে রুট ফাইভ বাই টু ইনু মাইনাস দুই রুট ফাইভ দুই দুই মানে মাইনাস টেন মাইনাস ফাইভ তা কনস্ট্যান্ট বাই কভিশন টক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা উল্টো লিখেছি এটা ওয়াই বাই ওয়াই স্কোয়ার হবে মাইনা মাইনাস ফাইভ মাইনাস ঠিক আছে আচ্ছা পড়টা 7y2 - 11 3 1 और 2 3 3 कॉमन ये एलसीएम করলাম 3 * 7 = 21 y2 - 11y - 2 তাহলে 1/3 পড়াটা আসলে মানে কত আছে 21 আর এদিকে হচ্ছে 2 তাহলে 21^2 2 আর 7 তাই 3 আর 7 থ্রি ইন্টু সেভেন ইন্টু আর একটা দুই আছে আনতে হবে এগারো তাহলে কত হবে চোদ্দো থেকে তিন বাদ দিই চোদ্দো মাইনাস তিন তাহলে ফাইনালি কী আছে এত টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার সরি এখান থেকে তাহলে কমন নিচ্ছি কত সাত ওয়াই কমন নিলাম তাহলে পড়ে থাকছে থ্রি ওয়াই মাইনাস টু প্লাস থ্রি এ ওয়ান কমন নিলাম থ্রি ওয়াই মাইনাস টু তাহলে থ্রি ওয়াই মাইনাস টু ইকাল টু একবার জিরো আরেকটা আচ্ছা আরেকবার লিখতে হবে তো টু একটা হলো আরেকটা হচ্ছে সেভেন ওয়াই প্লাস ওয়ান তাহলে এটা ক্যাল টু জিরো তাহলে ওয়াইকাল টু দুই দু তিন দুই বাই থ্রি আর একটা হচ্ছে ফাইভ সেভেন ওয়াই প্লাস ওয়ান ইকাল টু জিরো তাহলে ওয়াইক্যাল টু মাইনাস ওয়ান বাই সেভেন এবার সাম করছি সাম টু কত দুই এর তিন বাই ওয়ান বাই সেভেন তার মানে হচ্ছে চোদ্দো তিনশো সাথে একুশ আর এদিকে সাধুগুণে চোদ্দো মাইনাস তিন টু এগারো বাই তিন এগারো বাই একুশ এঘাৰ বাই একৈছ অটাই আছে কি এঘাৰ বাই তিনি হাজাৰ একৈছ হাঁ ত শু মাইনছ কোভিচেণ্ট অফ আচ্ছা এটা কিছে এক্সে ৱাইৰ কোভিচেণ্ট অফ ৱাই বাই কোভিচেণ্ট অফ ৱাই স্কোৰ আৰু প্ৰডাক্ট কি হৈ গ'ল দুই তিন ইন টু মাইনাছ ওৱান বাই ছেভেন ইনটু একেলটু মাইনাছ দুই বাই একৈশ তাহলে এটা কনস্ট্যান্ট বাই ওভিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার দেখে নাও দুই বাই সাত তিন সাত একুশ হ্যাঁ মাইনাস জি থাকছে মাইনাসই এসছে ঠিক আছে ওকে তাহলে এই এক্সারসাইজ শেষ হলো ঠিক আছে থ্যাংক ইউ